রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনও রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে একাধিক জায়গায় মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে করোনার প্রকোপ যাতে নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে দুই জেলা, এক উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া, এখানে যে করোনার প্রকোপ তা খানিকটা চিন্তায় রেখেছে প্রশাসনের কর্তাদের, যে কারণে এখানে মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা অনেকটাই বেশি। বিধাননগর পুর নিগম এমন একটা জায়গা যেখানেও কিন্তু এরকম মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা রয়েছে, যেরকম আমরা এই মুহূর্তে রয়েছি চব্বিশ নম্বর ওয়ার্ডে, যে জায়গাটায় দেখতে পাচ্ছেন সেখানে একটা মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হয়েছে। পুরো আধিকারিকরা রয়েছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু বারবার সতর্ক করছেন বেশ কয়েকদিন ধরে, যেটা জানা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক দশজনের বেশি মানুষ এক সপ্তাহের মধ্যেই এখানে আক্রান্ত হয়েছিলেন, যে কারণে এই মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। অনুপমবাবু, ঠিক কীভাবে এই এলাকায় যখন একেবারে প্রকোপটা কমছে করোনা, সেখানে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করতে হলো, ঠিক কতটা সতর্কবিধি আপনাদের করতে হয়েছে গত এক সপ্তাহে? আমরা বাগুয়াটি থানার সাথে যোগাযোগ রেখে, আমাদের যখন মনে হলো যে এই জায়গাটা অসুস্থতার হার বাড়ছে প্রায় দশজনের উপর, তখন আমরা বাগুয়াটি থানার সাথে যোগাযোগ করে, বাগুয়াটি থানার সাথে কথা বলে, এখানকার আমার লোকজনকে নিয়ে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে আমরা এখানে সাময়িক ক্যান্টনমেন্ট জোন একটা করেছিলাম। তো আমরা সর্বতভাবে যোগাযোগ রেখেছি এবং সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজটা করেছি, তাতে করে সফলতা এসেছে, এখন তারা অনেক ভালো আছে এবং আশা করি খুব তাড়াতাড়ি এই ক্যান্টনমেন্ট জোন থেকে আমরা বেরিয়ে যেতে পারব। রাজ্য প্রশাসনের আধিকারিকদের নির্দেশ, যেরকমভাবে কেন্দ্রীয় গাইডলাইন রয়েছে, এই সমস্ত এলাকায় যারা বিশেষ করে বেরোবেন একান্ত প্রয়োজনে তাদের প্রত্যেককে কিন্তু মাস্ক পরতে হবে, এবং সেই সঙ্গে যখন থার্ড ওয়েভ অর্থাৎ তৃতীয় ঢেউ প্রায় আছড়ে পড়ার জন্য বেশি সময় নেই, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভের মাঝখানে এই সমস্ত এলাকায় যেখানে প্রকোপ যথেষ্ট দ্রুত বাড়ছে, তাতে রোগের নিয়ন্ত্রণ রাখার জন্য এভাবে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে রাখাটা অত্যন্ত কার্যকর বলে মনে করছেন চিকিৎসকেরাও। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। করোনা রিপোর্ট পজিটিভ না নেগেটিভ, দুদিন ধরে বিভ্রান্তির জেরে দেহ পড়ে আরচি করেন মর্গে। চোদ্দই জুন হাসপাতালে ভর্তি হন নিউ টাউনের বাসিন্দা প্রবীর দাস। অস্ত্রোপচারের আগে তার রিপোর্ট পজিটিভ আসে। অস্ত্রোপচারের দুদিন পর দ্বিতীয় করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভ আসার দুদিনের মধ্যে রোগীর মৃত্যু হয়। কোভিড পজিটিভ বলে দেহ না দেওয়ার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। দুদিন ধরে হয়রানির শিকার মৃতের পরিবার অবশেষে নিজেদের উদ্যোগে মৃতের কোভিড নেগেটিভ রিপোর্ট জোগাড়, তারপর দেহ ছাড়ে হাসপাতাল, এমনই দাবি মৃতের পরিবারের। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকল হসপিটালে ভর্তি করা হয়েছে, আরজিকল প্রথমে বলেছিল কোভিড পজিটিভ, তারপরে পরে গিয়ে আবার যখন রিপোর্ট করা হয়েছে তখন শুনেছে মানে হয়েছে ওটা নেগেটিভ পয়েন্ট, মানে নেগেটিভ হয়েছে। ওনাকে বললো যে স্থিতিশীল অবস্থায় রয়েছে, পরে গিয়ে পরে শুনছে যে ওর নাকি বাঁ দিকটা স্ট্রোকের মতন হয়ে গেছে। একটা মানুষ কী করে একটা স্থিতিশীল অবস্থায় থাকার পরেও কী করে সে তার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে সে কী করে মারা যায়। আমরা যখন পেশেন্টটাকে চাইলাম 12টার পরে করে দেবে 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 বলে বলে 12:30 একটা যখন বাজে তখন বলছে যে পেশেন্ট তো পজিটিভ ছিল, তো পেশেন্টটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করা হবে না। তখন আমি ডাক্তারকে দেখালাম যে এইটা হচ্ছে ওর রিপোর্ট, রিপোর্টের সম্পূর্ণ নেগেটিভ আছে, তার সত্ত্বেও আমাদের বডিটাকে আটকে রাখলো। থানা পুলিশে দৌড়াদৌড়ি করলাম আমরা, হয়রানি তো হলো, ভুল চিকিৎসা।